কিংকদা পঁচিশ দিন ধরে এর আন্দোলন চলছে অবস্থান বিক্ষোভ চলছে এর পরিপ্রেক্ষিতে কুড়ি এবং একুশ কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে এবং সরকার সেটাকে প্রতিরোধ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি যৌতিকতা এবং কুড়ি এবং একুশের কর্মবিরতি সম্পর্কে আপনার বক্তব্য কী সরকার যে সার্কুলারু জারি করেছে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি আসলে তো আমরা এই দুদিনের যে আটচল্লিশ ঘন্টা যে কর্মবিরতির ডাক দিয়েছি সেটা তো হঠাৎ করে দিইনি এখানে সাতাশ তারিখ থেকে সাতাশে জানুয়ারি থেকে আমরা এখানে লাগাতার অবস্থানে বসেছি এবং আজকে দেখতে পাবেন পঁচিশ দিন অবস্থান হয়ে গেছে এগারো দিন অনশন চলছে এখন লাগাতার অনশন চলছে আমরা প্রতীকী অবস্থান প্রতীকী অনশন করেছি প্রতীকী কর্মবিরতি করেছি একদিনের কর্মবিরতি করেছি আমরা তো এতে আমরা ভেবেছিলাম যে অন্তত যে মানবিক বলা হয় সরকারকে যে মানবিক রূপটা অন্তত দেখা যাবে তারা অন্তত এসে একটা বার্তা দেবেন একবার দেখা করবেন কিন্তু দেখলাম আমরা যে তারা কোনোভাবেই কোনো তোয়াক্কা করছেন না ফলে আমাদের আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়াতে হয়েছে এবং তার ভিত্তিতেই লাগাতার এই যে আটচল্লিশ ঘন্টার যে কর্মবিরতি আমরা ডাক দিয়েছি এই কর্মবিরতি ডাক দেওয়ার ফলে সরকার প্রচণ্ড যে ভয় পেয়েছে এবং চাপে পড়েছে তাতে তারা একটা কাগজে বাঘের মতো আমাদের কাছে একটা নোটিশ জারি করেছে যে অর্থ দপ্তর থেকে মনোজ পন্থ সেখানে বলেছে যে এটাতে নাকি আমাদের সার্ভিস ব্রেক হবে তার বেতন কেটে নেওয়া হবে ইত্যাদি এই কথাগুলো মানে আমরা এই নোটিশটা আইনি জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম তাদের কাছে আমরা পরামর্শ নিয়েছি তারা যেটা পরামর্শ দিয়েছেন যে এই এই যে নোটিশ এর কোনো ভিত্তি নেই এর ভিত্তিতে কোনোভাবেই সার্ভিস ব্রেক হতে পারে না এবং বেতন কাটার ইত্যাদি যে হুমকি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু আইনি জায়গায় পদক্ষেপ নেওয়া যাবে তার জন্য আমরা এই অর্থ দপ্তরের যে নোটিশ তার বিরুদ্ধে আমরা এ করেছি ওখানে আইনি নোটিশ দিয়েছি এবং তিন ঘন্টা সময় আমরা দিয়েছিলাম যে তার মধ্যে যদি এই নোটিশ প্রত্যাহার না করে তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেব এবং আইনি পরামর্শ চলছে আমরা কিন্তু এই নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। ফলে কর্মচারী মহলের কাছে শিক্ষক মহলের কাছে আমাদের আহ্বান যে এই কাগজে বাঘের যে ভয় এই ভয়ের কাছে মাথানত করবেন না যে আন্দোলনের গৌরবজনক ভূমিকা আপনারা রচনা করেছেন পশ্চিমবঙ্গে যেটা গোটা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিচ্ছে যে অধ্যত্বপূর্ণ সরকার যেভাবে এই আন্দোলনের যে বার্তা আন্দোলন যে গড়ে উঠেছে তার গৌরবকে নষ্ট করার দ্বারা হীন কৌশল নিয়েছে তাকে কোনোভাবেই তোয়াক্কা না করে আজকের যে কর্মবিরতি তা দেখিয়ে দিচ্ছে সকাল থেকে মর্নিং সেকশানগুলোতে অলরেডি আমাদের কাছে খবর আসা শুরু হয়েছে সেখানে সাহসের সঙ্গে সবাই কর্মবিরতি পালন করছেন এবং শুধু মর্নিং নয় একটু পরেই আপনারা দেখতে পাবেন যে রাজ্য সরকারি যে অফিস রয়েছে বিভিন্ন পৌরসভার যে অফিস রয়েছে পঞ্চায়েত অফিস রয়েছে সব বিদ্যালয় সমস্ত জায়গায় কর্মবিরতি এবং কিছু কিছু ক্ষেত্রে বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে অনেকে গণছুটিও নিচ্ছে সাহসিকতার সঙ্গেই তারা নিচ্ছে আমরা তাদের বলছি যে কোনোভাবেই ভয়ের কিছু নেই আপনারা সাহসিকতার সঙ্গে এই কাজ করুন আমরা এখানে যারা বলছি আমরা নিজেরাও কিন্তু ছুটি নিয়ে এখানে আছি অবস্থান মঞ্চে কী যা তারা যদি অ্যাকশান কিছু নেয় সেটা আমাদের বিরুদ্ধে নিক তারা আমরা সেটা আইনিভাবে মোকাবিলা করে দেখিয়ে দেব ফলে সাহস আপনাদের কিন্তু সঞ্চয় করতেই হবে এই সাহসের সঙ্গেই কিন্তু দৃঢ়তা সঙ্গে সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আপনারা দেখবেন অনেকটা তারা পিছু হটেছে সেটা দেখবেন শিক্ষা দপ্তরের দুটো নোটিশ হয়েছে একটা প্রেসিডেন্ট করেছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের আবার একটা ডেপুটি সেক্রেটারি করেছে তার আবার স্পেলিং ফেলিং ভুল অনেক কিছু রয়েছে সেটাতে দেখবেন যে দুরকম যেটাতে ডেপুটি সেক্রেটারি করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই এই যে বেতন কাটা এবং যে এ সার্ভিস বেগ ইত্যাদি এই কথাগুলোই নেই মানে তারা পরও আমাদের এই বার্তাতে তারা ভয় পেয়ে এই কথাগুলো তুলে দিয়েছে ফলে আপনারা বুঝবেন যে বাস্তবিকই এটা ভয় দেখানোর নোটিশ আসলে তারা নিজেরা ভয় পেয়েছে বলেই এই নোটিশ জারি করেছে আপনাদের বুঝতে হবে এই দিয়ে কোনোভাবেই কর্মচারী শিক্ষক মহলকে দমানো যাবে না যে ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছে যেটা কর্মচারী এবং শিক্ষকদের জীবনে আমরা দেখিনি যে লাগাতার এইভাবে অবস্থান চলতে পারে এরকম কোনো দিন আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই আমরা সেই ইতিহাস রচনা করব আপনাদের সেই সাহসিকতার সঙ্গে সেই গৌরবময় ভূমিকার মধ্য দিয়ে একটা জয় আমাদের আসবে সেই জয়ের অপেক্ষায় আমরা আছি আপনারা সেই ভূমিকাটা পালন করুন এর পরবর্তী ক্ষেত্রে লড়াই কিন্তু আরও কঠিন লড়াইয়ের দিকেও আমরা যাব, সেখানে আপনাদের গৌরব ভূমিকা আমরা দেখতে চাই এবং তার মধ্যে দিয়ে সরকারের অধ্যত্বকে আমরা মাথা নোয়াবই এবং দাবি আদায় করবই